মর্নিং ফ্রম কৃষ্ণনগর সবাইকে জানাই আজকের যে ডেট সেটা হচ্ছে 15ই আগস্ট মানে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অল রাইডার্স শুধু রাইডার্স না সবাইকে যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকেও তো যাই হোক আজকে আমরা একটু স্পেশাল জায়গায় যেতে চলেছি সেই জায়গাটা কোথায় না সেই জায়গাটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর থেকে মানে ডানকুনি থেকে NH2 যে আজাদিন ধাবা রয়েছে মানে যেখান থেকে আমরা লাইফের প্রথম দেখতে পাই সুপার বাইক মানে আমি আজ থেকে ঠিক 12 থেকে 15 বছর আগের কথা বলছি যখন আমরা এই দিনে ওই জায়গাটায় যেতাম অনলি ফর সুপার বাইক দেখতে তো সেই জায়গাটাই মানে আবার নিজস্ব সুপার বাইক নিয়ে যাওয়া হচ্ছে ব্যাপারটা এটাই আর অনেকজন আমাদের সঙ্গে যাচ্ছে অবশ্যই ডিটেইলসে দেখাবো আর তারপরেও আমাদের যে আজকের যে শিডিউলটা আছে সেই শিডিউলটা ঠিক এরকম রয়েছে এখান থেকে আমরা যাব আজাদিন ধাবা তারপর ওখান থেকে আমরা ডানকুনি হয়ে আমরা যাব সাতরাগাছি তো আমাদের যে টর্নেডো রাইডার্স রয়েছে মানে যেখান থেকে তোমরা রেভলিউশনের স্টান শো দেখতে পাও বা আরও এনজয়ের যে অনেক মুহূর্ত সেইগুলো দেখতে পাও সেইখানে রেভলিউশনকে সঙ্গে রেখেই আমরা সাতরাগাছিতে একটা জায়গায় বাচ্চাদের যে দুস্থ যা বাচ্চারা রয়েছে তাদের জামা প্যান্ট বিতরণ তা এইরকম একটা অনুষ্ঠান রয়েছে আরও কিছু কিছু অনুষ্ঠান রয়েছে যেটা ডিটেলসে আমি জানি না সেটা আমি ডিটেলসে ওখানে গিয়ে তোমরা নিজস্ব দেখতেই পাবে আর আজকের যে রাইডটা হতে চলেছে এটা দুটো ভিডিওতে কনভার্ট হবে মানে ফার্স্ট এপিসোড আর সেকেন্ড এপিসোড মানে পার্ট 1 পার্ট 2 তো যাই হোক আর যেতে যেতে আরও কথাই হবে এইবার আমাদের সাথে কে কে যাচ্ছে আমাদের সাথে সবার প্রথমে আছে অনেক অনেক যুগ পর আমি আজকে রাইডে আবার জয়েন করেছি চেঞ্জেস এই যে চেঞ্জেস হবে না আমার স্টাইল আজকে তো যাই হোক বহুদিন পর ওকে পেয়েছি আমি হ্যাপি আর এদিকে আমাদের সঙ্গে আছে আমাদের হাতুড়ি ও সরি অনয় আর ওইদিকে আছে হচ্ছে আমাদের টুকু মাসি ও সরি টুকু আচ্ছা আর এদিকে আছে হচ্ছে আন্দুলিয়া থেকে তৌফিক আর হচ্ছে ওইদিকে আছে আমাদের চাপড়া থেকে ভুলে গেছি নাম অভি হ্যাঁ যাই হোক অভি আর জাহিরের মধ্যে আমি একটু গলিয়ে ফেলি মানে ওরই ফ্রেন্ড আছে জাহির ওই দুজনের মধ্যে গুলিয়ে ফেলি কারণ আমার দুজনকেই এক লাগে এই হিসাবে আমি ভুলে যাই নামটা যাই হোক আর এদিকে যেতে চলেছে ডমিনর ওইদিকে যেতে চলেছে MT আর এদিকে চলেছে থাক এটা না বললেই ভালো তো ফাইনালি আমরা যেতে চলেছি ফার্স্টেই প্রবলেম এটা প্রচণ্ড আওয়াজ করে এখন টাইম 5টা বহুদিন পর ভোরবেলা রাইডে বেরোলাম খুব শীঘ্রই আবার একটা খুব লং যেতে চলেছি 1 মাস 6 দিন পর অবশ্যই স্টেডিয়ন অবশ্যই জানতে পারবে আমাদের বাড়িতে ওখানে না আমরা কোল্ড স্টার্ট দিতে পারি না কারণ ওখানে একটু এত কনজেস্টেড এরিয়া তো প্রচণ্ড বাইক চিল্লায় ওই হিসেবে আমি এর জন্য কোল্ড স্টার্ট একদম দিতে পারি না আমাকে খুব আস্তে আস্তে একই থ্রটলে যেতে হয় দেখো একদম মানে হিটের কাটা একদম নর্মালে আছে দিয়ে আমাকে নিতে হচ্ছে নবদ্বীপ এটা নবদ্বীপের রাস্তায় আমি এই মুহূর্তে বাম্পারের জন্য আমাকে কাদা দিয়ে নিতে হলো এটাই হচ্ছে সমস্যা এটাই হচ্ছে গিয়ে সমস্যা নবদ্বীপের রাস্তায় আর আরেকটা ইনফরমেশন না মানে নিজের সেফটি গিয়ার্স 15ই আগস্টে আমরা দেখেছি বা আমরা জবে থেকে আমরা যাই তো এইটা নিয়ে আমার বেশিবার না হয়তো একবার দুবার তিনবার এটা নিয়ে দুবার গেছিলাম আমি নর্মাল যখন আমার যে নিনজা 300 ছিল আর তার আগে গেছিলাম একবার আর এখন তো আমার নিজে চোখে দেখা বা শোনা বলো 15ই আগস্টে খুব বাজে মতো ছেলেপেলেরা গাড়ি চালায় তা এর জন্য বহুত অ্যাক্সিডেন্ট হয়ে যায় বহুত অ্যাক্সিডেন্ট তা এটাকে সবাইকেই বলা এবং নিজেকেও আমার সাবধানতা যাতে সেফলিভাবে যেতে পারি এইটা ভেবে আমাকে চলতে হবে তো আমার সাথে নবদ্বীপ থেকে এক ফ্রেন্ড আসার কথা ছিল তা ও আমার পাশেই আসে ওর গার্লফ্রেন্ড খুব মানে উষা প্রেমিক তো ও আমাকে বলেছিল দাদা একটু লেট করো তো যাই হোক আমার লেট করা হয়নি ওরাও যাচ্ছে আমাদের সঙ্গে একই সঙ্গে কি লাগছে BMW 310
নতুন যে মডেলটা আছে একবার তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই হচ্ছে বাইক 310 যেটার লাইট আর গ্রাফিক্স একদম টু মাচ গুড রয়েছে। এখানে BMW লোগো রয়েছে। এই মুহূর্তে অসাম লাগছে, মানে নবদ্বীপ থেকে জুড়েছে হচ্ছে মানুষ। আজকের দিনের 15 আগস্টের জন্য তোমরা দেখো এগুলো কত সুন্দর করে সাজিয়েছে, মানে আর সবাই আজকে রাইডারই রাইডার। মুহূর্তে আছে আমরা আজাদিন থেকে আরো 5 কিলোমিটার আগে, মানে আমরা NH উঠে গেছি। এই হচ্ছে একদম NH এর এদিক, আর এখানে দাঁড়িয়েছি ওদের জন্য। তারপরে আমরা এখান দিয়ে বেরোবো। যাই হোক, আজকে রোডে খুব বাজে মতো গাড়ি চালাচ্ছে ছেলেগুলো, খুব বাজে, মানে এখনো তো রোডে উঠিনি, তো সেই হিসাবে এখনই রোডে বাজে মতো। এটা সেফটিতে আমাকে চালাতে হবে। আমরা চলে এসেছি H2-তে। তো এই মুহূর্তে রাস্তা পেছনে একদম শুনশান, আমার সামনে একদম ওকে, কিন্তু দুঃখের বিষয় শুধু ইয়ে, চলো একটু হালকা করে বাগানো যাক। আমি হেভি রিল্যাক্স নিয়ে আমি টেনেছি গাড়িটা, তো দারুণ অসাম লেগেছে, অসাম। এই মুহূর্তে ফার্স্ট আমি আজাদিন চলে এসেছি। তো তোমরা মাহল দেখতেই পাচ্ছ এই মুহূর্তে, যে পুরো যে ক্রাউডনেস আছে সেই ক্রাউডনেসে পুরো এই মুহূর্তে ভর্তি আছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি আজাদিন। তো আমাদের এই যে গ্রুপ হচ্ছে, তো যাই হোক, এবার যে ক্রাউডনেস যেরকম আমরা দেখছি সেই ক্রাউডনেসটা আজকে আমি এখানে এত জোরে বলতে পারছি না, বাট পরে আমি উইলির এক্সপিরিয়েন্সটা বলবো অবশ্যই। উইলি এক্সপিরিয়েন্সটা আমিও শুনবো। তো যাই হোক, এখনকার যে ক্রাউডনেস আছে সেই ক্রাউডনেসটা আমি তোমাদের একটু দেখাই। মানে ব্লক ব্লক মানে
হেরে যাবে একদম গ্যারান্টি অল টাইম বেস্ট আমার মাথা অলরেডি ধরে গেছে একটা কথা যদি তুমি একটা সুপার বাইক ওনার হও কিছু কিছু চার পাঁচ জন বাদে যারা ইউটিউবে অনেক নামের জায়গায় চলে গেছে যতক্ষণ তুমি বাইকে আছো সুপার বাইকে আছো ততক্ষণ তুমি লেজেন্ড যদি তুমি সুপার বাইক থেকে নেমে যাও তাহলে লেজেন্ড নয় কিন্তু এটা ডিপেন্ডেড করে নিজের এলাকা নিজের এলাকা মানে যখন ধরো আমার নিজের এলাকায় যখন আমি থাকি তখন সুপার বাইকের উপরে বসতে থাকলো সেটা লেজেন্ডারি সুপার বাইক থেকে নামলো হেঁটে হেঁটে চলে আসলো সেটা লেজেন্ডারি কিন্তু এখানকার সিচুয়েশনটা কিছু আলাদা এখানকার সিচুয়েশনটা যেই তুমি বাইক থেকে নিচে নেমে যাচ্ছ তখন তোমাকে চেনে না আজকের ভিডিওতে এমনি এখানে বড় হয়ে গেছে তো এটা দুটো পার্ট বানাতে হবে সেটা আমি নিজে ভালোই বুঝতে পারছি তো যাই হোক এখানে ভিডিও এন্ড করছি সেকেন্ড পার্ট বেরোবে অবশ্যই দেখো সেকেন্ড পার্টে আছে আমরা টর্নেডোর সঙ্গে দেখা করতে যাচ্ছি আর একটা প্রোগ্রাম আছে কি প্রোগ্রাম আছে কি রকম আছে অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ভালো থেকো ওকে বাই বাই